এতদিন মমতাজুল ইসলাম ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি সোশ্যাল মিডিয়াতে। যখনই মমতাজুল ইসলাম বলেছে পীর ইসলামে নেই, পীর মানি ভণ্ড, পীর মানি করে খাবার জিনিস, তখনই সোশ্যাল মিডিয়াতে মমতাজুল ইসলামকে বলা হচ্ছে ও যেদিন জন্ম হয় ওর মায়ের পেটে এসেছে, সেদিন ওর বাপ বাড়ি ছিল না। সোশ্যাল মিডিয়াতে চলছে, কেউ কেউ বলছে জন্মে ঠিক নেই, আবার একজন দেখছি বলছে ইয়ে ইনজেকশনের ছেলে। তাছাড়া এ কথা বলতে পারে ইসলামে পীর নেই? যেই এ কথা বলেছি লঙ্কায় আগুন ধরে গেছে, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে। এই নূপুর শর্মা যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলেছিল কিছুদিন আগে, দেখেছিলেন? কই তখন তো একটা হুজুরেরা প্রতিবাদ করেনি, করেছিল? করেনি, কারণ ওতে ওদের ব্যবসার কোনো ক্ষতি হয়নি। আর যখন মমতাজুল ইসলাম হুজুরদের ব্যাপারে বলেছে ব্যবসায় যখন ক্ষতি হয়েছে, যখন তাবিজের ঘর ভাঙতে গেছি, তখন সোশ্যাল মিডিয়াতে আমাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। কালকে একজন ফচকে ছেলে বক্তব্য রাখতে রাখতে বলছে একে যদি কেউ গুলি করে আমার কাছে আসতে পারে 10 লাখ টাকা প্রাইজ, 10 লাখ টাকা। আর তাবিজ বিক্রি করা টাকা আছে, থাকলে থাকতেও পারে, কি বলছি বুঝতে পারছেন না? আমাদের তো অত তাবিজ বিক্রি করা টাকা নেই, মানুষ তো বোকা দেখেছি, বোকা তো গাছে ধরে না, গাছে ধরে, গাছে ধরে না। গাড়ি কিনেছে নতুন, বিয়ে করেছে নতুন, দোকান করেছে নতুন, হুজুরের কাছে তাবিজ আনতে গেল, হুজুর তাবিজ দিয়ে 10,000 টাকা নিয়েছে। তার লোকটা জিজ্ঞেস করছে হুজুর তাবিজের কাজ কি, বলছে তুমি যে বাস কিনেছো বাসে এত প্যাসেঞ্জার হবে ছাদের উপরে বাদুরের মতো ঝুলবে, এত প্যাসেঞ্জার হবে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে 20 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পেয়ে যাবে কত প্যাসেঞ্জার হয়। তা হুজুরের তাবিজের যদি এত পাওয়ার, তাবিজে যদি প্যাসেঞ্জার এত হয় বাসের ছাদের উপরে ওঠে, তা হুজুর তাবিজ বেচে পয়সা নেয় কেন? হুজুর তো তাবিজটা দিয়ে ব্যাংকের টাকা সব এক জায়গায় করে নিজের কাছে রাখতে পারে। হ্যাঁ, হুজুর তাবিজ বেচে খায় কেন? যখনই আপনি সত্য কথা বলতে যাবেন তখনই হবেন আপনি বিতর্কিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো পাগল, বলা হয়নি? হয়েছে। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল চরিত্রহীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছিলেন একটা মেয়েকে, তার নাম কি? হ্যাঁ, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বপ্রথম বিবাহ করেছিলেন। খাদিজার বয়স ছিল কত? 40। আল্লাহ রসুলের বয়স কত? 25 বছর, টকবকে যুবক। যখন বিবাহ হলো তখন মক্কার মানুষেরা বলতে লাগলো নিশ্চয়ই লোকটার চরিত্র খারাপ, তাছাড়া বুড়ি বয়সের একটা মেয়েকে বিবাহ করে, 25 বছরের একটা ইয়াং ছেলে, এর চরিত্র খারাপ। নাম্বার 3, বদনাম দেওয়া হলো। 3 নম্বর বদনাম দেওয়া হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের গ্রামে একটা লোকের যদি বেটা বেটি কিছু না থাকে তাহলে কি বলে মানুষ তাকে? মাঝা মাঝা। আর কারোর যদি বেটি থাকে, বেটা যদি না থাকে তাহলে কি বলে? এই কথাটা বলে যে তোর বংশেতে প্রদীপ জ্বালাবার লোক নাই, এটা বলে না? বলে তোর বংশেতে প্রদীপ জ্বালাবার লোক নাই। ঠিক তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বেটাও বেঁচে ছিল? ছিল? ছিল না। বেটাগুলো যখন সব মারা গেল তখন মুশরিকেরা বলতে লাগলো কি না বলতে লাগলো, তোমার বংশের প্রদীপ জ্বালাবে কে? তোমার শিকড় কেটে গেছে বংশে। আল্লাহু আকবার! সারা পৃথিবীর শিক্ষিত মানুষেরা মেনে নিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ শেষ। আর আছে? আছে নাই। কিন্তু বর্তমান কিছু হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে আওলাদে রাসূল আমরা। আওলাদ মানে কি? সন্তান বা ছেলে। বলছে আমরা নবীর বেটা, আবার বলছে আমরা কুরাইশ বংশের লোক। এই পাগল, কুরাইশ বংশ তো আবু জেহেলেরও জন্ম হয়েছিল। কুরাইশ বংশে তো শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আল্লাহ নবী ছিলেন? কুরাইশ বংশ তো ইসলামের সব থেকে বড় শত্রু, নাম তার আবু জেহেল। আবু জেহেলও তো কুরাইশ বংশ ছিল। আমরা মনে করি তোমরা আওলাদে রসুল নয়, তোমরা আওলাদে আবু জাহেল, কারণ তোমাদের যা কর্মকাণ্ড তাতে করে আওলাদে রসুল বলে আর মানায় না, মানায় একদম মানায় না।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হলো যে তোমার বেটাগুলো বেঁচে নেই কেন। আমি মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনবেন। এই কথাটায় সর্বপ্রথম আমি বেশি বিতর্কিত। সর্বপ্রথম তার এক নম্বরের কথা হচ্ছে এই, আচ্ছা আমি মুমতাজুল ইসলাম, আমি বক্তা, আমি একজন বড় আলেম, ধরে নেন বোঝানোর জন্য বলছি। আচ্ছা আমার বেটা কোনোদিন মাদ্রাসায় পড়বে না, তারপরে বড় আলেম হতে পারে, হ্যাঁ কি না বলুন তো? হতে পারে না। আমি বক্তা বলে আমার বেটা যে প্রত্যেক দিন বক্তব্য রাখবে, সব জায়গাতে প্রধান বক্তার আসন গ্রহণ করবে, আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। ইমাম বুখারী ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছেন? পারেনি। ইমাম আবু হানিফা ইমাম ছিলেন, ওনার বেটা ইমাম হতে পেরেছে? পারেনি। আপনাদের এলাকার একজন হাই স্কুলের মাস্টার আছে, আচ্ছা ওই লোকটা মাস্টার বলে তার বেটা বিনা পরিশ্রমে বিনা পড়াশুনোতে সেই স্কুলে হেডমাস্টার হতে পারবে? পারবে না, সম্ভব নয়। তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে আপনাকে অর্জন করে তবে হতে হয়। ইমামের বেটা ইমাম হতে পারলো না, মাস্টারের বেটা মাস্টার হতে পারলো না, বক্তার বেটা বক্তা হতে পারলো না, কিন্তু পৃথিবীতে একটা টাইটেল আছে, যে টাইটেলটা পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে করা হয় না। করা হয়? কোনো স্কুলে পড়ানো হয় এই টাইটেলটা? কেউ আলেম হয়, কেউ ইরফানি হয়, কেউ আপনার দেওবন্দি থেকে দেওবন্দ থেকে ফারেগ হলে কাশেমি হয়, কেউ জামিয়া সালাফিয়া থেকে ফারেগ হয়ে সালাফি হয়, কেউ জামিয়া আসারিয়া থেকে ফারেগ হলে আসারি হয়, কেউ কলকাতা আলিয়া থেকে যদি ডিগ্রি অর্জন করে তার নামের শেষে আলিয়াবি লেখা হয়। আচ্ছা বলুন তো পৃথিবীতে এমন একটা পদ্ধতি, এমন একটা স্কুল, এমন একটা কলেজ, এমন একটা ইউনিভার্সিটি, এমন কোনো শিক্ষাঙ্গনের এই সিস্টেম আছে যেখানে পড়াশুনো করলে পীর উপাধি পাওয়া যায়? আছে না? এটা বংশ পরম্পরা। তুমি কিছু জানো আর না জানো, পীরের বেটা তুমিও পীর, পীরের বেটা তুমিও পীর, কি আশ্চর্য ব্যাপার! এগুলো মানুষ বুঝতে পারে না। মাইক ম্যান ভাই আপনি একটু ভালো করে চালান, গলাটা বারবার টেনে নিচ্ছে, নয় আগের মতো করে দেন, মাইক ভালো চলছে না। কথা হচ্ছে এই যে পৃথিবীতে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা হলো পরম্পরা, হতেই থাকে হতেই থাকে, শিক্ষা কিছু অর্জন করতে হয় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো মারা গেল কেন, এবার আপনাকে বলছি। আল্লাহ তাআলা যে কত রণকৌশল এটা বোঝা খুব মুশকিল। আচ্ছা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি বা বসে আছি সকলেই একবার হাতটা উঠিয়ে বলবেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, হ্যাঁ কি না? সকলেই তুলুন, সকলেই ভালোবাসি, তাই তো? আচ্ছা যদি আপনার সামনে এখন বলা হয় যে এইটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা ধরে নেন, এই লোকটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই লোকটা মুমতাজুল ইসলাম, আচ্ছা মুমতাজুল ইসলাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি দুটো পক্ষ যদি গ্রহণ করতে বলা হয় আপনি কোন পক্ষকে ভালোবেসে গ্রহণ করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর প্রত্যেকটা মুসলমান তার মনের মণিকোঠায় হৃদয়ের অ্যালবামে গেঁথে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার বেটি, একটা বেটিও পৃথিবীতে বেঁচে ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তিনটে বেটি মারা গেল, একটা বেটি বেঁচে ছিল, তার নাম ফাতেমা। আল্লাহ রসুল মারা যাওয়ার ছয় মাস পরে ফাতেমা মারা গেছে। বেটাগুলো একটা 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 করে সব মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বড় দুঃখিত, তিনি ভেঙে পড়লেন, খুব ভেঙে পড়লেন। কারণ যে বেটাগুলো তার নেই, বেটাগুলো তো নেই, আল্লাহ নবীর বেটাগুলোকে মেরে দেওয়া হলো কেন? এই কারণে মেরে দেওয়া হলো, আল্লাহ জানে যে নবীজিকে মানুষ যত ভালোবাসে এর বেটাগুলো যদি পৃথিবীতে বেঁচে যদি থাকে, তাহলে নবী মারা যাবার পরে এর বেটাগুলোকে তার ভালোবাসার টানে নবী বলে মানুষ মানতে শুরু করবে। এই কারণে আগে থেকে বেটাগুলোকে ডেকে নেওয়া হলো।
নবীর বংশের পদ্ধতি হলো না, নবীর বংশের পদ্ধতি হলো না যে নবীর বেটা নবী হবে, আর হুজুরের বংশের পদ্ধতি হলো হুজুরের বেটা হুজুর হবে। আশ্চর্য ব্যাপার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেব, আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। বিশ্ব নবী নিজে বলেছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দিয়ে দুটি লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, যার গরমের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। নবী নিজে তার চাচাকে বাঁচাতে পারার ক্ষমতা রাখে না। আর হুজুর পরশুদিন এক জায়গায় বক্তব্য রাখতে রাখতে বলছে, আমার কাছে বক্তব্য লিঙ্কগুলো আছে, উনি বক্তব্য রাখছেন, বন্ধুরে আমার, আমাদের যারা মুরিদ হবে বাবারা যদি মারা যায়, কবরে রাখার সাথে সাথে মুনকির নাকির আসার আগে আমাদের হুজুর কবরে আগে ঢুকে যাবে, মুরিদের পক্ষে হয়ে আমাদের ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করবে। আর পাবলিক বলছে, না রে তকবীর আল্লাহু আকবার। আচ্ছা গরু তো আর গাছে ধরে না, হারামখোর বলে কি রে? আরে নবী নিজের পরিবারকে বাঁচাতে পারে না, বলছে হুজুর কবরে মৃত মানুষের পক্ষে হয়ে মুনকির নাকিরের সঙ্গে তর্ক বিতর্ক লাগবে, হুজুর বাঁচাবে কি? হুজুর তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে, হুজুর বাঁচাতে পারবে? কি আশ্চর্য ভণ্ডামি শুরু হয়েছে! আল্লাহ আকবার। তাহলে আপনাকে তিনটে কথা বললাম, যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল তিনটে বদনাম, কটা? তিনটে। এক, লোকটি ছিল পাগল। দুই, লোকটি ছিল চরিত্র খারাপ। তিন, এই লোকটি ছিল শিকড় কাটা, অর্থাৎ এর বংশের প্রদীপ জ্বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা কলম বলে একটা সূরা আছে, আপনারা পড়ে নেবেন এর বাংলাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটে প্রশ্ন বা এই তিনটে অপবাদের তিনি জবাব দিয়ে দিয়েছেন কোরআন দিয়ে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নুন, কলমের কসম। জি, ওয়াল কলম, কলমের কসম। আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম একটা সামান্য জিনিস যা দিয়ে লেখা হয়, এই জিনিসটার কসম খাচ্ছেন, কি আশ্চর্য ব্যাপার নাই? হ্যাঁ, কলম একটা সাধারণ ব্যাপার। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বুঝে উত্তর দেবেন তো। এক, আচ্ছা বলুন তো দেখি, সর্বপ্রথম পৃথিবীতে কোন জিনিসটা আগে সৃষ্টি করা হয়েছে? হ্যাঁ, কলম। শুধু কলম সৃষ্টি করে এমনিতে রাখা হয়নি, কলমকে বলা হয়েছে তুমি লিখতে থাকো। কলম বলছে কি লিখবো? বলছে মানুষ কি করবে সব কিছু লেখো, মমতাজুল ইসলাম বক্তা হবে এটা লেখো, এইখানে এই গ্রামে জলসা করবে এটা লেখো, জলসাতে অনেক নাগরদোল্লা বসবে, নারী পুরুষ একাকার রাস্তা দিয়ে ঘুরবে এটাও লেখো, আর কমিটিগুলো টাকা গুনবে বসে বসে, ওইদিকে মেয়ে ছেলে বেটা ছেলে সব রাস্তাতে ঘুরবে এটাও লেখো, অনেক সোশ্যাল মিডিয়া থাকবে এটাও লেখো, নতুন মসজিদ তৈরি হওয়ার জন্য জলসা হচ্ছে এটাও লেখো। কলম সব লিখে ফেললো। সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি কি? কলম। কলমের কত মর্যাদা এটা আমরা জানি? জানি না। আচ্ছা আপনাকে একটা কথা বলি, ইমাম বুখারী আজ থেকে কত বছর আগে জন্মগ্রহণ করেছে জানা আছে? ইমাম আবু হানিফা আজ থেকে কত বছর আগে জন্ম নিয়েছেন জানা আছে? জানা নেই। আচ্ছা এটা জানা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে জন্ম নিয়েছিলেন? কত বছর? মোটামুটি 1500 বছর, তাই তো? 1500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, 1500 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, এরকম মোবাইল হয়নি। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যুদ্ধ করেছেন, আল্লাহ নবীকে উহুদে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তায়েফের ময়দানে পাথর মারা হয়েছে, হযরত আবু বকর এতদিন খিলাফতের পদে ছিলেন, হযরত উসমানকে এইভাবে মারা হয়েছে, হযরত ওমারকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছে, বলুন তো এই ইতিহাসগুলো কোথায় খুঁজে পাওয়া যায়? বইয়ের পাতায়, হাদিসে, তাই তো? বইয়ের পাতায়, তাই তো? আচ্ছা বলুন তো এই বইগুলো তখনকার দিনে কি দিয়ে লেখা হয়েছে? কলম।
কলম এমন একটা ইম্পর্টেন্ট বিষয় যে ভবিষ্যৎকে কলম ধরে রাখতে পারে, এর নাম কলম। যখন কোনো সোশ্যাল মিডিয়া ছিল না তখন কলম এগুলোতে ধরে রেখে দিয়েছে, আজও পর্যন্তের অবদান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বললেন, নুন ওয়াল কলম ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নুন ওয়াল কলম, আমি কলমের কসম করে বলছি, ওয়ামা ইয়াসতুরুন, এবং তার দ্বারাতে যেটা লেখা হয়েছে সেইটার কসম করে বলছি। এইবার মাঝখানে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনে রাখবেন। আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়ার আগে পবিত্র আল কোরআনকে কোথায় রাখা হয়েছিল? লাউহে মাহফুজ কেমন এটা জানা আছে? জানা নেই। লাউহে মাহফুজটা কেমন এটা জানা আছে? ওটা সাদা না কালো, না খায় না গায়ে মাখে, এটা জানা আছে? জানা নেই। তবে জেনে নেন লাউহে মাহফুজটা কেমন। এক, আমি মমতাজুল ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি, খুব খুব ভালো ছবি আঁকতে পারি। আপনি আমাকে একটা রং আর একটা তুলি দিলেন আমার হাতে, যে তুমি এখানে একটা শিশুর ছবি আঁকো। আমি রং আর তুলিটা হাতে নিয়ে তো এইরকম ভাববো যে শিশুটা দৌড়াচ্ছে এইটা আঁকবো, না শিশুটা ভাত খাচ্ছে এটা আঁকবো, না শিশুটা তার মায়ের কোলে ঘুমিয়ে আছে এটা আঁকবো, না শিশুটা চিত হয়ে আছে এটা আঁকবো, না শিশুটা পাপ্পুতে দুধ পান করছে এটা আঁকবো। আচ্ছা বলুন তো, রং আর তুলিটা হাতে নেওয়ার আগে আমার মনের পরিকল্পনার জগতে, মনে পরিকল্পনার জগতে অলরেডি একটা ছবি আঁকা হবে কি হবে না? হবে, হবে। যদি আমার মনের ভিতরে পরিকল্পিতভাবে কোনো ছবি যদি আঁকা না হয়, আমি ওই তুলিটা সাদা কোনো বোর্ডে লাগাতে সক্ষম হব না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাউহে মাহফুজ বলতে এইটা বুঝিয়েছেন, পৃথিবীতে কোরআন অবতীর্ণ করার আগে এই কলমের দ্বারাতে মানুষের হায়াত মওত তকদির যেটা লেখা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গচ্ছিত লেখার জিনিসটাকে লাউহে মাহফুজ হিসাবে বুঝিয়েছেন, পরিকল্পনার একটা জায়গা। এর নাম কি? লাউহে মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াসতুরুন, যেগুলো পরিকল্পনার জগতে লেখা হয়েছে আমি তার কসম করে বলছি, মা আনতা বিনিমাতি ও রব্বিকা বিমাজনুন, আপনি কখনোই আপনার রবের পক্ষ থেকে পাগল নন। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছি পাগল বলা হয়েছিল, বলেছিলাম না প্রথমে, আল্লাহ কথার জবাব দিচ্ছেন, মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, কখনোই নয়, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। যারা বলছে তারাই পাগল। নাম্বার